প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের জীববিজ্ঞান এর প্রথম অধ্যায় জীবন পাঠ সম্পর্কে আলোচনা করব। এসএসসি বায়োলজির প্রথম অধ্যায় জীবন পাঠ এই সম্পর্কিত আলোচনা। আলোচনার বিষয়বস্তু আজ হলো জীববিজ্ঞানের ধারণা সম্পর্কিত আলোচনা আছে, জীববিজ্ঞানের শাখাসমূহ, জীবের শ্রেণীবিন্যাস, শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য এবং শ্রেণীবিন্যাসের একটা রূপরেখা আমরা দেখব। আজ প্রথমে আসি জীববিজ্ঞানের ধারণা সম্পর্কিত। জীববিজ্ঞান একটা প্রাচীন শাখা, অর্থাৎ পৃথিবী শুরুর দিকেই জীববিজ্ঞানের যে বিজ্ঞানের জয়যাত্রা বলি বা বিজ্ঞানের যখন থেকে মানুষ বিজ্ঞান সম্পর্কে আলোচনা বা স্টাডি শুরু করে তখন থেকেই এই জীববিজ্ঞান প্রচলিত ছিল। বায়োলজি শব্দটা প্রথম ব্যবহার করে হলো লেমার্ক, বিজ্ঞানী লেমার্ক, উনি প্রথম এই বায়োলজি শব্দটা ব্যবহার করেন। এই বায়োলজি শব্দটি মূলত এসেছে দুটি গ্রিক শব্দ, একটা বায়োস, একটা লগোস। বায়োস অর্থ জীবন আর লগোস তো জ্ঞান, অর্থাৎ দুটি শব্দের সম্মিলিত রূপ হলো বায়োলজি। তাহলে বায়োলজি শব্দটি দুটি গ্রিক শব্দ, একটা বায়োস আর একটা লোগোস, এই দুটো থেকে এসেছে। এই জীববিজ্ঞান পরবর্তী দিনে এখন অনেকটা বড় শাখা হয়ে গেছে। পূর্ববর্তী সময়ে সাধারণত আমরা জীববিজ্ঞানকে দুটি শাখা আলোচনা করা হতো, এখনো মাঝে মাঝে করা হয়। একটা হলো উদ্ভিদ বিজ্ঞান, উদ্ভিদ এবং প্রাণী সম্পর্কিত, অর্থাৎ জীববিজ্ঞানের শাখা থেকে আমরা আগে বা পূর্বে এবং কি এখনো মাঝে মধ্যে যে দুটি প্রধান শাখা আলোচনা করি, যে উদ্ভিদ এবং প্রাণী। তবে বর্তমানে জীববিজ্ঞানের অনেক বিস্তৃতি লাভ করায়, জীববিজ্ঞানের অনেক শাখা প্রশাখা তৈরি হওয়ায় জীববিজ্ঞানের অনেক বিস্তৃতি লাভ করেছে, অনেক শাখা প্রশাখা তৈরি হয়েছে। এই শাখা প্রশাখাগুলোকে আমরা প্রধান দুটি শাখায় ভাগ করি, একটা ভৌত জীববিজ্ঞান আর একটা বলা হয় ফলিত জীববিজ্ঞান। অর্থাৎ জীববিজ্ঞান যদিও আমরা সাধারণত বুঝি যে উদ্ভিদ এবং প্রাণী দুটোকে বুঝি, তবে যুগের সাথে তাল মিলিয়ে বা বিজ্ঞানের যে বিস্তৃতি, বিজ্ঞানের যে জয়যাত্রা, সেদিকে যত দিন যাচ্ছে তত বিজ্ঞানের নতুন নতুন কনসেপ্ট ডেভেলপ করতেছে, সেক্ষেত্রে জীববিজ্ঞানও ঠিক একইভাবে তাদের অনেকগুলো শাখা প্রশাখায় বিভক্ত হয়েছে। এই শাখাগুলোকে আমরা দুটি প্রধান অংশে ভাগ করি, একটা ভৌত জীববিজ্ঞান আর একটা বলা হয় ফলিত জীববিজ্ঞান। এখন দেখো, এই যে ভৌত জীববিজ্ঞান, সেই ভৌত জীববিজ্ঞানের ক্ষেত্রে কি ভৌত জীববিজ্ঞানটা মূলত যে শাখাতে শুধুমাত্র তত্ত্বীয় বিষয়, থিওরিটিক্যাল জিনিসপত্র আলোচনা করা হয়, অর্থাৎ এটা দেখতে কেমন, এটা কেমন, এটা কেমন, এই বিষয়গুলোতে আলোচনা করা হয়, সেটাকে বলা হচ্ছে ভৌত জীববিজ্ঞান। অর্থাৎ শুধুমাত্র এই শাখাতে জীবের তত্ত্বীয় জ্ঞান সম্পর্কিত আলোচনা করা হয়। যেমন কিছু শাখার নাম দেওয়া দেখতেছো তোমরা, অঙ্গ সংস্থানিক বলা হয় বা মরফোলজি বলি, অর্থাৎ এটা দ্বারা একটা জীবের দৈহিক গঠনটা কেমন সেটা আলোচনা করা হয়, যে শাখাটা সেটা হলো অঙ্গ সংস্থানিক বা মরফোলজি। আবার শ্রেণীবিন্যাস বিদ্যা, অর্থাৎ কে কোন শাখায় পড়বে, যেমন আমরা মানুষ কোন শ্রেণীতে পড়ি, আমরা মানুষ যদি পর্ব হিসেবে দেখি আমরা করডাটাতে পড়ি, আমরা করডাটা, বাট যদি আমরা ঘাস পরিং বা তেলাপোকা দেখি তা আমরা আর্থ্রোপোডা। এই যে বিভিন্ন জীবগুলো বা বিভিন্ন প্রাণীগুলো আছে, সেই প্রাণীগুলো যে বিভিন্ন শাখায় বিভক্ত করা হয়, যেটা যে বিভিন্ন শ্রেণীতে বা বিভিন্ন ভাগ উপভাগে বিভক্ত করা হয়, যে বিন্যাসটা, যে ব্রাঞ্চটা, তাকে বলা হয় শ্রেণী বিন্যাস বিদ্যা। আরেকটি আছে হিস্টোলজি। আসলে হিস্টোলজি মানে টিস্যুর সম্পর্কিত জ্ঞান, টিস্যু
যেখানে আলোচনা করা হয় টিস্যুর গঠন কেমন, টিস্যুর বিন্যাস কেমন, টিস্যুর কার্যপদ্ধতি কেমন, তাকে বলা হয় হিস্টোলজি। অপরদিকে ভ্রূণবিদ্যা, ভ্রূণবিদ্যা বলতে একটা জায়গোট থেকে, আমার জানি যেটা শুক্রাণু এবং ডিম্বাণু ভিতরে জায়গোট তৈরি হয়, এই জায়গোট থেকে শুরু করে একজন মানুষের রূপ ধারণ বা একটা জীবের রূপ ধারণ পর্যন্ত, যে একটা জায়গোট এক কোষ থেকে বহু কোষী অবস্থা তৈরি হওয়া, সেই অবস্থার যে ব্রাঞ্চটা আলোচনা করা হয় সেটাকে ভ্রূণবিদ্যা বলা হয়। তো কোষবিদ্যা, একটা কোষের গঠন কেমন, কোষের কাজ কিরূপ, এরকম যে ব্রাঞ্চটা আলোচনা করা হয় তাকে বলা হয় কোষবিদ্যা। এরপর আছে বংশগতিবিদ্যা, অর্থাৎ জিন ও জীবের বংশগতি ধারা সম্পর্কে যেখানে আলোচনা করা হয় সেটা হলো বংশগতিবিদ্যা। এরপর বিবর্তন বিদ্যা, বিবর্তন বিদ্যা হলো যে পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত যে জীবের যে ক্রমবিকাশ, যে জীবের যে পরিবর্তন, যে প্রথম দিকে ধারণা করা হয় পৃথিবীতে সবচেয়ে সরল প্রাণী ছিল বা সরল জীব ছিল, এই সরল জীব থেকে আজ মানুষ সবচেয়ে জটিল জীব, এই সরল থেকে যে জটিল জীবের আবির্ভাব ঘটেছে সেটাকে হচ্ছে যে ব্রাঞ্চটাতে আলোচনা করা হয় সেই ব্রাঞ্চটা হলো বিবর্তন বিদ্যা। এরপর বাস্তুতন্ত্র বা বাস্তুবিদ্যা বলা হয়, ইংলিশে বলি ইকোসিস্টেম, অর্থাৎ এই যে পৃথিবীতে মানুষ এবং অন্যান্য পরিবেশ বলি বা জীব ও জড়, এই দুটোর যে পারস্পরিক সম্পর্ক, যেমন আমাদের সাথে পানি বা আলো বায়ু, এই যে সম্পর্ক গাছের সঙ্গে বাতাস বা আলো যে সম্পর্ক, এই যে সম্পর্ক গুলোকে বলা হয় সাধারণত বাস্তুবিদ্যা। এরপরে আছে এন্ডোক্রাইনোলজি, অর্থাৎ হরমোন, যেটা সেখানে আলোচনা করা হয় যেখানে হরমোনের কার্যকারিতা সম্পর্কে আলোচনা করা হয় সেটাকে বলা হচ্ছে এন্ডোক্রাইনোলজি। এরপরে জীব ভূগোল, অর্থাৎ দেখো যে কিছু কিছু জীব আছে যেটা বাংলাদেশের অঞ্চলে পাওয়া যায় বা আমেরিকা গেলে পাবা না, বা আমেরিকা যেটা পাওয়া যায় বাংলাদেশে গেলে পাবা না। এই যে বিভিন্ন সীমারেখার ভিতরে যে বিভিন্ন জীবের অবস্থান, সেই কোন সীমারেখায় কোন জীবগুলো থাকে বা কোন সীমারেখায় কোন জীবগুলো কিভাবে খাপ খায়, কিভাবে অভিযোজন করে, এই সম্পর্কে যে আলোচনা সেটা হলো জীব ভূগোল বলা হয় বা জিও বায়োজিওগ্রাফি ইংলিশে বলা হয়। এগুলো সবগুলোই ভৌত জীববিজ্ঞান। এরপর যেটা আছে সেটা হলো ফলিত জীববিজ্ঞান। দেখো এই যে ফলিত জীববিজ্ঞান যেটা আছে সেটা মূলত প্রায়োগিক বা প্র্যাকটিক্যাল, যেটা বলা সাধারণত যে প্র্যাকটিক্যাল জিনিসটা হলো সেটা হলো আসলে ফলিত জীববিজ্ঞান। যেমন জীবাশ্মবিদ্যা, আসলে জীবাশ্মবিদ্যা কি তার আগে জানি জীবাশ্ম কি বা ফসিল বলা হয়। তাহলে ফসিল হলো যে যে জীবটা হাজার হাজার বছর আগে পৃথিবীতে ছিল, যে জীবটা হাজার হাজার বছর আগে পৃথিবীতে ছিল এখন নেই, এই ধরনের যে জীবগুলো তাদেরকে বলা হয় জীবাশ্মবিদ্যা। অর্থাৎ জীবাশ্মবিদ্যা এই পৃথিবীতে হাজার হাজার বছর আগে ছিল এখন নেই, তাদের ধ্বংস অবশেষ পাওয়া যাচ্ছে। যে পৃথিবীতে মনে করো আজ থেকে 10,000 বছর আগে একটা জীব ছিল, এই জীবটা বর্তমানে যেটা পাওয়া যাচ্ছে সেটা হলো তাদের ধ্বংস অবশেষ, এই ধ্বংস অবশেষকে বলা হয় ফসিল বা জীবাশ্ম। আর এই জীবাশ্ম নিয়ে যে শাখাটা আলোচনা তাকে বলা হয় জীবাশ্মবিদ্যা। এরপরে জীব পরিসংখ্যান, একে বলা হয় বায়ো স্ট্যাটিস্টিক্স বলা হয়, এটা হলো সাধারণত যে একটা জীবদের সম্পর্কিত পরিসংখ্যান, যে জীবের সেখানে কোথায় কতজন কোন প্রজাতি আছে, কোথায় কোন প্রজাতি বাস করে, এদের যে একটা পরিসংখ্যানের গবেষণা সেটা হলো জীব পরিসংখ্যান বিদ্যা বলা হয়। এরপর পরজীবী বিদ্যা, অর্থাৎ পরজীবী, আমরা জানি পরজীবী হলো যে অন্য কোনো জীবের উপর বসবাস করে সেখান থেকে তার পুষ্টি সংগ্রহ করে, সেখান থেকে খাদ্য সংগ্রহ করে বসবাস করে, সেটাকে আমরা পরজীবী বলি। অর্থাৎ যে ব্রাঞ্চে এই পরজীবী সম্পর্কে আলোচনা করা হয় সেটাকে বলা হচ্ছে পরজীবী বিদ্যা। এরপর মৎস্য বিজ্ঞান, অর্থাৎ মাছ চাষ, মাছের উৎপাদন, মাছের সংরক্ষণ, এই সম্পর্কে যে আলোচনা করা হয় যে ব্রাঞ্চটা তাকে বলা হয় মৎস্য বিজ্ঞান। এরপরে কীটতত্ত্ব, দেখো কীটতত্ত্ব হলো আসলে পতঙ্গ, পতঙ্গ বলতে আসলে যে পতঙ্গটা পতঙ্গের গঠন, পতঙ্গের উপকারী অপকারিতা, এগুলো আলোচনা করা হয়। যেমন মনে করো ধানের পোকা, ধানের পোকাটা আমরা ক্ষতিকর একটা, এখন ধানের পোকাটা যদি সম্পর্কে আমরা না জানি, ধানের পোকাটা কেমন পোকা, সে কি ক্ষতি করে, সেটা কিভাবে এখান থেকে ধানকে রক্ষা করা যায়, এসব প্রাইভেট দিক, এটা প্র্যাকটিক্যাল সাইড
সাহিত্যে বলা হয়। তো সেটা জানা হলো কীট পতঙ্গ তত্ত্ব বলা হয়, কীট তত্ত্ব বা এন্টামোলজি। এরপর অণুজীব বিজ্ঞান, অর্থাৎ পৃথিবীতে সবচেয়ে বেশি যে সংখ্যাটা সেগুলো মাইক্রো অর্গানিজম বা অণুজীব। এই অণুজীবটা আমরা খালি চোখে দেখি না, মাইক্রোস্কোপে দরকার হয়। এই অণুজীব দেখতে, অর্থাৎ অণুজীবের গঠন, অণুজীবগুলোর পরিবেশ, সে কোন ধরনের রোগ তৈরি করে বা কোন ধরনের উপকার আছে অপকার আছে এই বিষয়ে যে আলোচনা করা হয় তাকে বলা হয় অণুজীব বিজ্ঞান। এরপরে আছে আমরা বলি কৃষি বিজ্ঞান, অর্থাৎ এগ্রিকালচার সায়েন্স, কৃষি বিজ্ঞান। তো কৃষি বিজ্ঞানে সাধারণত কৃষি বিষয়ে আলোচনা করা হয়, কিভাবে ধান চাষ করা যাবে, কিভাবে গম আবাদ করা যাবে, সেই বিষয়ে যে আলোচনা করা হয় সে কৃষি বিজ্ঞান। এরপর চিকিৎসা বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান হলো মানবদের রোগ চিকিৎসা, অর্থাৎ কোন ধরনের রোগ হলো, রোগটা কিভাবে সারানো যাবে, কিভাবে রোগটা থেকে আমরা রোগ মুক্তি পাবো, এই বিষয়ে যে আলোচনা সেটা হলো চিকিৎসা বিজ্ঞান বা মেডিকেল সায়েন্স বলা হয়। এরপরে জিন প্রযুক্তি, জিন প্রযুক্তি হলো জিনগুলোকে মডিফাই করে একটা উন্নত ডেভেলপ বৈশিষ্ট্য তৈরি করা হলো যে ব্রাঞ্চটা তাকে বলা হয় জিন প্রযুক্তি বলা হয়। এরপর প্রাণ রসায়ন, অর্থাৎ বায়োকেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি সাধারণত জীবের যে বিভিন্ন ধরনের রাসায়নিক বস্তু আছে একটা জীবের কোষের ভিতরে, সেই জীবের রাসায়নিক উপাদানগুলো কিভাবে কাজ করে, তাদের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করা হয় সেটা হলো বায়োকেমিস্ট্রি। যেমন এনজাইম বা হরমোন নিয়ে আলোচনা ব্রাঞ্চটা আছে সেটা হলো বায়োকেমিস্ট্রি বলা হয়। এরপর পরিবেশ বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান বলতে আমাদের চারপাশে যা আছে তাই পরিবেশ, এই পরিবেশকে কিভাবে আমরা দূষণ মুক্ত রাখবো, কিভাবে পরিবেশটা আমাদের উপকার করতেছে, কিভাবে পরিবেশ থেকে আমরা ক্ষতিকর হবো, এই যে জিনিসটা আলোচনা করা হয় সেটা হলো পরিবেশ বিজ্ঞান। এর সামুদ্রিক জীব বিজ্ঞান, যেটা আধুনিক একটা ব্রাঞ্চ, সামুদ্রিক জীব বিজ্ঞান হলো যে ব্রাঞ্চটা সমুদ্রের যে প্রাণীগুলো আছে বা সমুদ্রের যে জীবগুলো আছে, উদ্ভিদ প্রাণী যাই হোক না কেন, সমুদ্রের জীবগুলো সম্পর্কে তাদের গঠন, তাদের আবাস, তাদের কি উপকার অপকারী, এই ব্রাঞ্চটা হলো সামুদ্রিক জীববিজ্ঞান। এরপরে বনবিজ্ঞান, অর্থাৎ বন বা ফরেস্ট বলি, এই বন কিভাবে ব্যবস্থাপনা করা যায়, বনের সংরক্ষণ করা যায়, এই বিষয়টা আলোচনা করা হয় তাকে বনবিজ্ঞান বলা হয়। এরপর আছে জীব প্রযুক্তি অর্থাৎ বায়োটেকনোলজি। আমরা আজ সবচেয়ে বেশি যে ব্যবহারটা করি বায়োলজির ক্ষেত্রে সেটা হলো প্রযুক্তিক দিয়ে, এই বায়োটেকনোলজির প্রয়োগটা বেশি হয়। বিভিন্ন আমরা ওষুধ তৈরি করতে বিভিন্ন ধরনের ইঞ্জেকশন বা যেমন ইনসুলিন একটা সবচেয়ে বড় উদাহরণ, এই ইনসুলিন কিন্তু বায়ো প্রযুক্তি, জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজির মাধ্যমে তৈরি করা হয়েছে। এবার ফার্মেসি, অর্থাৎ ওষুধ কিভাবে তৈরি করে, ওষুধটার উপাদানগুলো কি কি, একটা ওষুধে কি উপাদান থাকে, এই যে ব্রাঞ্চটা তাকে বলা হয় বায়ো ফার্মেসি। এরপর বন্য প্রাণীবিদ্যা, অর্থাৎ বনে যে প্রাণীগুলো থাকে সেই প্রাণীগুলোর উপকার অপকার, তাদের আবাসস্থান, তাদের বৈশিষ্ট্য, এগুলো নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় বন্য প্রাণীবিদ্যা। এরপরে বায়ো ইনফরমেটিক্স, অর্থাৎ কম্পিউটার প্রযুক্তিভিত্তিক জীববিজ্ঞানটা বা কম্পিউটারের প্রযুক্তির সহায়তায় যদি আমরা জীববিজ্ঞান ভিত্তিক তথ্যগুলোকে গবেষণা করি বা তথ্যগুলোকে আমরা বৈশিষ্ট্য করে অ্যানালাইসিস করি সেটাকে বলা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। এরপরে যেটা আছে সেটা হলো জীবের শ্রেণীবিন্যাস, আমরা পরবর্তী টপিক। জীবের শ্রেণীবিন্যাস, শ্রেণীবিন্যাস কি আসলে, শ্রেণীবিন্যাস হলো যে আকার আকৃতি স্বভাব বাসস্থান চারিত্রিক বৈশিষ্ট্য গঠন জনন, অর্থাৎ একটা জীবের যে ধরনের বৈশিষ্ট্য থাকা উচিত সেই বৈশিষ্ট্যগুলো ভিত্তি করে, একটা জীবের যে ধরনের বৈশিষ্ট্য থাকা উচিত, আকার কেমন হবে, আকৃতি কেমন হবে, স্বভাব কেমন হবে, বাসস্থান কেমন হবে, চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হবে, গঠন কেমন হবে, জনন প্রক্রিয়া কেমন হবে, এইগুলোর ভিত্তিতে জীবগুলোকে পর্ব শ্রেণী বর্গ গোত্র গণ ও প্রজাতি এইগুলিতে বিভক্ত করার যে প্রক্রিয়া তাকে বলা হয় জীবের শ্রেণীবিন্যাস বলা হয়। অর্থাৎ আকারের দিক দিয়ে মনে করো সাপোজ ছোট এবং বড় এই দুটো ভাগ করলাম, যে বৃহৎ উদ্ভিদ আছে কি ছোট উদ্ভিদ মাঝারি উদ্ভিদ আছে, এই যে আকারের দিক দিয়ে ভাগ করলাম এটা একটা শ্রেণীবিন্যাস হলো। আবার যদি বলি যে স্বভাব বাসস্থান, এগুলা কে কেউ জলজ উদ্ভিদ কেউ স্থলজ উদ্ভিদ, এই যে ভাগ করা হয় এটা একটা শ্রেণীবিন্যাস। অর্থাৎ এই সামগ্রিক বৈশিষ্ট্যগুলোকে কম্পেয়ার করে যে বিভিন্ন পর্ব শ্রেণী বর্গ গোত্র গণ প্রজাতি ভাগ করা হয়। যেমন আমরা যদি বলি আমরা প্রাণী জগতের মধ্যে একটা পর্বতে আছি, কর্ণাটা পর্বে আছি, কর্ণাটার মধ্যে আমরা আবার শ্রেণী কোথায় আছি, ম্যামালিয়া শ্রেণীতে আছি। এই যে দেখো যে কিভাবে আসতেছে, আমরা পর্ব হিসেবে কর্ণাটা,
তারপরে যদি আমরা বলি শ্রেণী হিসেবে আসছি, আমরা ম্যামালিয়া আসতেছি, আমরা ম্যামালিয়া শ্রেণীর অন্তর্ভুক্ত বলি আমরা। এরপর যদি বলি যে আমরা বর্গ হিসেবে আসছি প্রাইমেট, আমরা কোন বর্গে? প্রাইমেট বর্গে। আমরা যদি গোত্র হিসেবে আসি হোমিনিডি গোত্রে আসি, আমরা যদি জেলা হিসেবে আসি হোমো হিসেবে আসি। তাহলে এই যে আমরা বিভিন্ন ধরনের মানুষ একটা জীব, মানুষের আকার আকৃতি স্বভাবের ভিত্তিতে আমরা পর্ব কয়টা, শ্রেণী হলো ম্যামালিয়া, বর্গ হলো প্রাইমেট, গোত্র হলো হোমিনিডি, গণ হলো হোমো, আর প্রজাতি হলো হোমো স্যাপিয়েন্স। তাহলে এই যে বিভিন্ন ভাগে ভাগ করা হলো, এই প্রক্রিয়াকে বলা হয় শ্রেণীবিন্যাস। প্রথম যে শ্রেণীবিন্যাসটা ভাগ করে, শ্রেণী হলো ক্যালাসনিয়াস, এই কারণে তাকে বলা হয় শ্রেণীবিন্যাসের জনক বলা হয় ক্যালাসনিয়াসকে। পরবর্তী, তাহলে কেন আমরা শ্রেণীবিন্যাস করব, এর উদ্দেশ্য গুলো কি কি? শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য হলো প্রত্যেকটি জীবের দল এবং উপদল সম্পর্কে জ্ঞান আহরণ করা। এখন মনে করো একটা প্রজাতি আছে আম, আম একটা প্রজাতি। এখন এই আম গাছের যে বিভিন্ন ধরনের ভ্যারাইটি আছে, মনে করো আমরা এখন সাপোজ আমরা হাজিরাঙ্গা আম বলি, ফজলি আম বলি, তারপর ত্রিপুলি আম বলি, বিভিন্ন আমের প্রকারভেদ আছে। তাহলে এগুলো কিভাবে এই সম্পর্কে দলের একটা দল, তাহলে আম একটা প্রজাতি, তাহলে এর বিভিন্ন দল আছে বা উপদল আছে, এই প্রত্যেকটা সম্পর্কে জ্ঞান আহরণ করা। এখন একটা মানুষ সম্পর্কে সবগুলো গাছ সম্পর্কে জানা সীমাবদ্ধতা আছে, সম্ভব হয় না অনেক ক্ষেত্রে। তখন যদি আমরা একটা গ্রুপকে ভাগ করি যে এই গ্রুপের বৈশিষ্ট্য এরকম, তাহলে কিন্তু আমরা একটা গ্রুপের বৈশিষ্ট্য যদি আমরা জানতে পারি, তাহলে ওই গ্রুপের অধিভুক্ত যারা আছে সবার বৈশিষ্ট্যটা আমাদের জানা সম্ভব। এইটা একটা, এই জ্ঞান আহরণ করা, সেই জ্ঞানটাকে সংরক্ষণ করে রাখা, এটা একটা উদ্দেশ্য শ্রেণীবিন্যাসের। এরপর আমরা যে জ্ঞান অর্জন করলাম, সেই জ্ঞানগুলোকে পূর্ণাঙ্গভাবে উপস্থাপন করা, প্রত্যেকটি জীবকে শনাক্ত করে তার নামকরণের ব্যবস্থা করা, অর্থাৎ একটা জীব আমি পাইলাম, সেই জীবটা কেমন হবে দেখার পরে বৈশিষ্ট্যকে আইডেন্টিফাই করে তার নাম দেওয়া, যেন পরবর্তী কেউ এসে ওই জীবটা সম্পর্কে সহজেই ধারণা পেয়ে যায়। এর পরবর্তী আছে যে মানব কল্যাণে, এখন আমরা যে এই জীবগুলো আইডেন্টিফাই করলাম, বিভিন্ন জায়গায় জীব শনাক্ত করলাম, করার পর এই জীবটা কোন জীবটা আমাদের কোন উপকার করে, কোন জীবটা কোন উপকার করে, সেই সম্পর্কে মানুষের কল্যাণ করবে কোনটা, সেটাকে একটা নোট রেখে সেটাকে সংরক্ষণের ব্যবস্থা করা, এইগুলো হলো শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য। এরপরে টপিক হলো শ্রেণীবিন্যাস, জীব জগতের শ্রেণীবিন্যাস। এই জীব জগতের শ্রেণীবিন্যাসের অনেক ইতিহাস আছে, অনেক বড়। তোমাদের যেটা আলোচনা বিষয় শুধুমাত্র ফাইভ কিংডম যেটা আছে, পাঁচ রাজ্য, সেটাকে আলোচনা করি। হুইটেকার প্রথম এই জীব জগৎকে পাঁচটা রাজ্যে ভাগ করেন, হুইটেকার। পরবর্তীকালে মারগুলিস ওই হুইটেকার শ্রেণীবিন্যাসটাকে একটু মডিফাই করে, কারণ হুইটেকারের যে শ্রেণীবিন্যাস সংক্ষিপ্ত ছিল, একটু কনসাইজ বা সংক্ষিপ্ত রূপ ছিল, পরে মারগুলো সেটাকে একটু মডিফাই করে বিস্তারিত রূপ ধারণ করে। এটাকে আমরা সাধারণত বলি মারগুলসের ফাইভ কিংডম শ্রেণীবিন্যাস। আর মারগুলস কি করে, এই শ্রেণীবিন্যাসকে প্রথম এই জীব জগতের দুইটা সুপার কিংডমে ভাগ করে। প্রথম সুপার কিংডম এক এবং সুপার কিংডম দুই। এই সুপার কিংডম এক হলো প্রোক্যারিওটিক, অর্থাৎ আদি কোষ যে জীবগুলো আছে যাদের নিউক্লিয়াস সুগঠিত নয় তাদেরকে প্রোক্যারিওটিক দিয়েছে, আর যাদের নিউক্লিয়াস সুগঠিত তাদেরকে ইউক্যারিওটিক দেওয়া হয়েছে। অর্থাৎ মারগুলস প্রথম এই জীব জগৎকে দুইটা ভাগে ভাগ করে ফেলছে, একটা হলো প্রোক্যারিওটিক, একটা হলো ইউক্যারিওটিক। এই প্রোক্যারিওটিকটাকে বলা হচ্ছে আদি কোষের জীবগুলো, আর ইউক্যারিওটিক বলা হয় প্রকৃত কোষের জীবগুলো। তাহলে আদি কোষের মধ্যে সে একটা রাজ্য রাখা হয়েছে, রাজ্য এক বলি মনে রাখ, আর প্রকৃত কোষের ক্ষেত্রে চারটা রাজ্য রাখা আছে, রাজ্য দুই প্রোটিস্টা, রাজ্য তিন ফাঞ্জাই, রাজ্য চার প্লান্টি এবং রাজ্য পাঁচ এনিমেলিয়া। তাহলে এই যে মারগুলিস এই জীব জগৎকে, যার হুইটেকা শুধুমাত্র করেছিল যে রাজ্য এক মনেরা, রাজ্য দুই প্রতিষ্ঠা, রাজ্য তিন ফাঞ্জাই, রাজ্য চার প্লান্টি, রাজ্য পাঁচ এনিমেলিয়া, বা পরবর্তীকালে এই পরবর্তীকালে মারগুলিস এটাকে মডিফাই করে প্রথম প্রধান দুইটা সুপার কিংডম ভাগ করলো। এই সুপার কিংডম এক হলো প্রোক্যারিওটিক দিল, সুপার কিংডম দুই ইউক্যারিওটিক দিল। প্রোক্যারিওটিক এর মধ্যে শুধুমাত্র একটা হলো মনেরা, যেমন ব্যাকটেরিয়া একটা উদাহরণ, আর ইউক্যারিওটিক ক্ষেত্রে রাখা হলো বিভিন্ন প্রকৃত কোষগুলো, যেমন প্লান্টি, ফাঞ্জাই, এনিমেলিয়া। এগুলো আমরা আগামী
দিন সাধারণত এর ডিটেলস গুলো, প্রত্যেকটা রাজ্যের বৈশিষ্ট্য উদাহরণ গুলো পড়বো, যে একটা প্লান্টের গঠন আমরা প্রজাতির উদাহরণ সহ। তাহলে আজ এই পর্যন্ত থাকলো, তোমরা এই বিষয়গুলো একটু বাসায় পড়াশোনা করে নোট করে ফেলবা। আল্লাহ হাফেজ।